আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন অনুষ্ঠিত হল সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই তো এই ভিডিওতে আপনারা সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে দুই এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখতে পারবেন তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এক ঘন্টা ব্যাপী পূর্ণমান ছিল একশো এবং পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ বারো দুই বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে উত্তর পঞ্চাশটি বর্ণ রয়েছে ভূৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে উত্তর লিঙ্গ নিচের কোনটি তৎসম শব্দ সন্ধ্যা লোকটি ধনী কিন্তু কৃপন কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কোন বানানটি শুদ্ধ রূপায়ণ চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী পার হইয়া এর চলিত রূপ কোনটি সঠিক উত্তর পেরিয়ে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি সকালে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো অ্যাড হোক এর অর্থ কী তদর্থক সন্ধির প্রধান সুবিধা কী উচ্চারণের সুবিধা কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ক্রিস প্লাস তি ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি বি প্লাস অর্থ ব্যর্থ দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দা প্লাস ত্রিস মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মুস প্লাস কয় সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপণ চির অশান্তি অর্থে কোন বাগধারাটির যথোপযুক্ত রাবণের সীতা গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি আলসেমি গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে সপ্তমী বিভক্তি অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য নিচের কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ পরাবৃত শব্দের সমার্থক শব্দ কোনটি পিক আকঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি প্রসারণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য যারা দেখতে নারী তার চলন বাঁকা হায়ার লাভস ইজ তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হায়ার ইজ লিভস আজ বৃষ্টি হতে পারে it may rain today what is antonym of transparent hazy the synonym of is status what is the antonym of antagonistic friendly what is the adjective of loud? Loudable. What is the verb form of popularity? Popularize. Noun form of blind is blindness. I will not go out if it rains one of the boys absent yesterday was she talked as though she the ceo of the company or you had better there you had better go there i saw him

Why we want to do it will be explained by us. We work hard to earn money. Compound We work hard and we want to earn money. What is the meaning of the phrase a man of letters? A scholar. Do away with means to remove something. It is a high time you dash a business, start a business. Navid told Navid told Shumon that he dash to.

দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয় রেখা একান্ন ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণের এক তৃতীয়াংশ কত তেতাল্লিশ ডিগ্রি তো যারা অ্যানামুলস ওয়ার্ল্ডে আজ নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য রম্বসের কর্ণোদয়ের অন্তর্ভুক্ত কোণ কত নব্বই ডিগ্রি ত্রিভুজ এর কোণ এ সমান এক্স কোন বি সমান টু এক্স এবং কোন সি সমান থ্রি এক্স হলে ত্রিভুজটি কি ত্রিভুজ সমগণী ত্রিভুজ কোন খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে উত্তর খোয়া বারো দিন দুটি সংখ্যার গসাগু লসাগু যথাকর্মে দুই ও তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত উত্তর বাহাত্তর বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় নিচের কোন শর্তে লগ এ পাওয়ার এ সমান ওয়ান হবে উত্তর ক এ গেটার দেন শূন্য কমা এ ইজ নট ইকাল ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর বারো হলে এক্সের মান কত উত্তর ঘ টেন হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এর উৎপাদক কোনটি উত্তর গ হাফ ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ফোর ব্র্যাকেট শেষ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান ফাইভ এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এর মান কোনটি উত্তর খ ওয়ান এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এক প্লাস বি কিউব এর মান কত উত্তর গ শূন্য রুট ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থ্রি রুট ফাইভ পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান কত এক্সের মান ফাইভ লগ এক্স পাওয়ার ওয়ান বাই সিক্সটিন সমান মাইনাস টু হলে এক্সের মান কত ক চার একটি ঘড়ি বিক্রেতা বারোশো টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার সাড়ে সতেরো লাভ হবে উত্তর চোদ্দোশো টাকা হীরার আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট হ্যাপির আয়ের পঁচিশ পার্সেন্ট এর সমান তাদের আয়ের অনুপাত কত উত্তর খ পাঁচ অনুপাত সাত এক দশমিক পাঁচ এবং তেরো দশমিক পাঁচ এর মধ্যে সমানুপাতটি কত চার দশমিক পাঁচ ই টোয়েন্টি ওয়ান এন এক্স সমান ওয়াই হলে ওয়াইয়ের মান কত এক্স স্কোয়ার ছয় পার্সেন্ট এর নয় মাসে দশ হাজার টাকার উপর মুনাফা মূলধন কত হবে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা গড় কত একশো উনিশ যদি এ বাই বি পাওয়ার এক্স মাইনাস থ্রি সমান বি বাই এ পাওয়ার এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্সের মান কত এক্সের মান ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান শূন্য হলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত উত্তর টু রু কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় পাঁচটি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে কে এর কত কে এর মান ওয়ান টাকার পঁচিশ টাকার পনেরো টাকা পঁচিশ টাকার শতকরা কত ষাট বাঙালির দৈহিক গরণে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে অস্ট্রালয়েড অস্ট্রালয়েড প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী শশাঙ্ক ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে সাতটি তফসিল রয়েছে আমার দেখা দেখানোয়াছেন গ্রন্থের রসয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে বাংলাদেশে ভ্যাট চালু হয় পয়লা জুলাই উনিশশো সালে ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে মৃণাল হক বঙ্গবন্ধুর জন্ম অনুষ্ঠান কত তারিখে শুরু হয় সতেরোই মার্চ দুই থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে কোন দেশের প্রবাসীরা সৌদি আরবের প্রবাসীরা প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয় চীনের উহান শহরে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি ন্যাটো কবে গঠিত হয়েছিল ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে পাটের জিনম কে আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে দু হাজার দশ সালে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান এটি বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান এসডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আলুর একটি জাতের নাম ডায়মন্ড পরিবেশ ও জীবদের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলে ইকোলজি ব্রেকজিট কার্যকর হয় কত তারিখে পয়লা ফেব্রুয়ারি দু হাজার বিশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিজ পর্বতমালা দুহাজার একুশ সালে অস্কর পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হল নোমাডল্যান্ড কোন দেশ আফ্রিকা মহাদেশে অন্তর্ভুক্ত নয় ইয়েমেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার লিটন দাসের আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে আট মার্চ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় জাপানে এটাই ছিল সম্পূর্ণ প্রশ্নের উত্তর যদি আপনাদের মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আমি সেটি কমেন্ট বক্সে আপনাদের সঠিক উত্তরটি দিয়ে দেবার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে আল্লাহ হাফিজ